আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মনে প্রায় একটা প্রশ্ন থাকে যে আসলে আমি ভালো একটা কাজ শিখেছি, গ্রাফিক ডিজাইনই হোক বা ডিজিটাল মার্কেটিংই হোক, যেটা আপনি ভালোভাবে যে কোনো একটা বিষয় ভালোভাবে শিখেছেন। এখন প্রশ্ন হচ্ছে নতুনরার জন্য কোন মার্কেট প্লেসটা ভালো, এটা নিয়ে অনেকেই কনফিউশন। নতুনরা কোন মার্কেট প্লেসে শুরুতে আসা উচিত সে বিষয়টাই কনফিউশন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কোনো একটা কাজ ভালোভাবে শিখেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বেশ কয়েকটা মার্কেট প্লেস সাজেশনে বলবো যেইগুলোতে আপনি কাজ করলে সহজে ইনকাম করতে পারবেন, এবং এখানে আপনি প্রথমে আসার পর স্টেপ বাই স্টেপ আপনি উপর লেভেলে যাবেন। এবং অনেকেই দেখি, অনেক প্রতিষ্ঠান বা অনেকেই করে কি শুরু থেকেই একটা কাজ শেখার পর সে আপওয়ার্কে স্টার্ট করে, কিন্তু আপওয়ার্কে কিন্তু ওভাবে আপনি কাজ পাবেন না সহজেই। কারণ আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখা গেল কি যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখান থেকে আপনাকে 50টা ক্রেডিট দেওয়া হলো, এখান থেকে আপনি যে জবগুলোতে অ্যাপ্লাই করলেন বেশ কয়েকটা জবে অ্যাপ্লাই করার পর 50 ক্রেডিট খরচ করে ফেললেন, আপনি কোনো জব পেলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি হা করে থাকতে হবে, কিছু করার নেই, অন্ধকার। এর জন্য আপনারা নতুন, যারা একেবারেই নতুন, মাত্র কাজ শিখেছেন, এক্সপিরিয়েন্স লেভেলটা খুব হাই না, তারা কিন্তু আপনারা হুট করেই অন্য অন্য মার্কেট প্লেসে চলে যাবেন না। আপনার প্রথমত যে বিষয়টা নিয়ে কাজ করতে পারেন বা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন, ফাইবারে কাজ করতে পারেন, প্রথমত ফাইবারে কাজ করতে পারেন, এবং ফাইবারে কাজ করার পর আপনি আস্তে 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 অন্যান্য মার্কেট প্লেসে যেতে পারেন। ফাইবারে কাজ করার পর আপনি পরবর্তীতে, আপনি ফাইবারের লেভেল 1 বা লেভেল 2 যাওয়ার পর আপনি পরবর্তীতে আপওয়ার্কে যেতে পারেন। তবে একটা বিষয় আমি সবসময় বলি এবং এখনও বলবো, যে বিষয়টা হচ্ছে আপনি একা একজন পার্সন যদি ভালো কাজ পারেন বা ভালো কাজ করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা যদি একটু ভালো থাকে, আপনি একটা মার্কেট প্লেসে কাজ করেই শেষ করতে পারবেন না। আমরা তো মানুষ, আমরা তো মেশিন নই বা এমন কিছু না যে আমরা প্রতিনিয়ত একেবারেই মেশিনের মতো প্রতি মুহূর্তে 500 ডিজাইন করে ফেলবো, এমন কিছু না। আপনি ভালোভাবে যে কোনো কাজ শেখার পর আপনি সেই কাজটা নিয়ে একটা মার্কেট প্লেসে যদি লেগে থাকেন তাহলে আপনার জন্য সেইখানেই বেস্ট, সেই মার্কেট প্লেসটাই বেস্ট। আপনি দেখেন শুধুমাত্র ফাইবারে কাজ করতেছে এবং প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছে, আপনার আপওয়ার্কে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, freelancer.com এ যাওয়ার প্রয়োজনই নেই, আপনি একটা মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারেন। তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সাজেশন দেব যে আপনার কোনটার পর কোনটা করবেন সেটা। তো প্রথমত যারা নতুন অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার, তারা আপনার ফাইবারে কাজ করবেন। ফাইবারে কাজ করার পর ফাইবার থেকে আপনারা কী করতে বায়ার রিকোয়েস্ট দিবেন, তারপর হচ্ছে আপনি ফাইবারে বেশিক্ষণ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। তো এইভাবে আপনি ফাইবার থেকে যখন একটা পর্যায়ে লেভেল 1 শেষ করে 2 চলে যাবেন, তখন আপনি যাবেন freelancer.com বা আপনি আপওয়ার্কে যেতে পারেন। তারপর আপনি আপওয়ার্কে যেতে পারেন, freelancer.com-এ আপনি কন্টেস্টের জন্য কাজ করতে পারেন ফাইবারের সাথে সাথে, যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপওয়ার্কে যেতে পারেন। আপওয়ার্কে যাওয়ার পর আপনি আপওয়ার্ক থেকে, যেহেতু আপনি ফাইবারের লেভেল 1 বা 2 পেয়ে যাবেন, সেই সময় কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স যে লেভেলটা একটা হাই হয়ে যাবে। আপনি কীভাবে কমিউনিকেশন করতে হয়, কীভাবে অর্ডার পেতে হয়, কীভাবে কভার লেটার লিখলে সহজে জবটা পাওয়া যায় সেটা আপনি বুঝে যাবেন। পরবর্তীতে আপওয়ার্কে গেলেন, এর পরবর্তীতে আপনি 99 ডিজাইনে গেলেন, ঠিক আছে। আর আপনি freelancer.com-এও কাজ করতে পারেন ফাইবারের সাথে সাথে, সমস্যা নেই, সেটা নিয়ে আপনি সহজে কাজ করতে পারেন। এটা হচ্ছে মানে মূল বিষয়। তাই আমি বলি যে ভালোভাবে একটা কাজ শিখুন, শেখার পর প্রথমত ফাইবারে শুরু করুন, ফাইবার থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। যদি চান আপনি তাহলে পরবর্তীতে আপওয়ার্কে যেতে পারেন, freelancer.com-এ যাবেন, আর পরবর্তী 99 যাবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, যারা অ্যাজ এ ডিজাইনার, 99 ডিজাইন মার্কেট প্লেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব হার্ড একটা মার্কেট প্লেস। এখানে আপনি কাজ করতে পারবেন তখনই যখন আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে, তখন মানে এক্সপিরিয়েন্স লেভেলটা যখন হাই হবে তখন। এর আগে আপনার সহজেই এই যে অল্প অল্প শিখে কখনো ওই হাই লেভেলের মার্কেট প্লেসগুলোতে যাবেন না, যেমনটা আপওয়ার্ক বা 99 ডিজাইন। তো আশা করি সেই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।